এভাবেই ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জিনিসপত্র লুট করা হয়েছে ঘরের সকল আসবাবপত্র বাদ যায়নি গরু ছাগল মুরগি কবুতর টিবয়েল, গাছের কলা ও ডাব গত ১৯ এপ্রিল বিকেলে পাবনার চরগড়গড়িতে সাজু ও মজরু গ্রুপের জমি নিয়ে বিরোধ মীমাংসা করতে দুপক্ষকে নিয়ে বসেন ওই এলাকার যুবলীগ নেতা খায়রুল ইসলাম এ সময় দুই গ্রুপের সংঘর্ষে ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে মারা যান খায়রুল এই ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে মজরু গ্রুপের সদস্যদের নামে হত্যা মামলা দায়ের করে ঘটনার পর থেকেই পালাতক মজরু গ্রুপের সদস্যরা এতে পুরুষূন্য হয়ে পড়েছেন মজরু গ্রুপের অন্তত একশোটি পরিবার এই সুযোগে একটি অসাধু চক্র রাতের আধারে অস্ত্র থেকে নগদ টাকা স্বর্ণালঙ্কার গরু ছাগল সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে প্রত্যেক বাড়িতে কল লেগেছে ভাঙচুর বেড়া ঘোড়া দেখেন দরজা জানলা গ্রিল এক দুই তিন ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ টাকার পুরস্কার তোশকবাল যা ছিল যেগুলো আর কি নিয়ার মত সব নিয়ে গেছে কাইটে কুইটে একবারে টস লক করে দিয়ে গেছে তবে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিয়ার আশ্বাস পুলিশের এই চুরি ব্যাপারে আমরা যেটা খুঁজে দেখতেছি যারা এর সাথে জড়িত আছে যদি কেউ জড়িত থাকেwidetilde উপকরণ কোন লোক জড়িত থাকে এই চুরির সাথে আমরা তার বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা নেব পাবনার ঈশ্বরদীর চরগর গড়িতে শতাধিক বাড়িতে লুটপাট হয়েছে সবুজ মোল্লা সময় সংবাদ পাবনা